الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله. الله رب العالمين لك لك شكر. যে আজকার এই জমাতে আমরা হাজির হতে পেরেছি নবী লাখো সালাম যার প্রদর্শিত হেদায়ত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি বিগত জমাতে তরিকতের হাকিকত সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজও সেই তরিকতের হাকিকতের দ্বিতীয় অংশ খুদ্ ইনশা রহমান আলোচনা হবে আল্লাহ রব্বুল আয়মিন সুরায় তোবার একত্রিশ নম্বর আয়াত এর সাদ করেন ইত্তখাজু আহ বা রহুম আরবা বমিন্দু নিল্লাহ আহেলি কেতাবরা তাদের পীর এবং তাদের আলিম দিগকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ বানিয়ে নিয়েছিল সুরায় তওবার এই আয়াত আগেই নাজেল হয়েছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি মদিনার মসজিদে তেলাওয়াত করছিলেন এমনি সময় আদি হাতিম নাম করে একজন সাহাবি তখন তিনি মুসলমান হননি তিনি এসে হাজির হলেন এবং রসুলের মুখে এই আয়াতটির তেলাওয়াত শুনতে পেলেন তিনি প্রতিবাদ করলেন তিনি বলেন যে আমি বললাম নাহুম হে মুসলমানদের রসুল ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের পীর তাদের শেখ এবং তাদের আলেম দিগের কখনোই তো ইবাদত করে না যখন আলেম আর পীরদের তারা করে না তাহলে কেমন করে এই কোরআনের আয়াতে এর সাদ হল যে আল্লাহকে বর্জন করে পীর আর আলেম দিগকে ওরা আল্লাহ বানিয়ে নিয়েছিল রব বানিয়ে নিয়েছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার এই প্রশ্নের উত্তরে বলেন ফকালা بلا انهم حرموا عليهم الحلال واحلوا لهم الحرام فاتبعوهم هي hey عدي بن حاتم تادر بير ار تادر عالم را. حرموا عليهم الحلال جاء الله حلال کرچن اي پیر ار عالم را. তা তাদের জন্য হারাম বলে ঘোষণা করেছে তারা আল্লাহর কথাকে বর্জন করে তাদের পীর আর আলিমদের কথা তারা মেনে নিয়েছে হারাম আল্লাহ যাকে হারাম করেছেন পীর আর আলিমদের কথা ছিল সেগুলো হালাল আল্লাহ বলেছেন হারাম আর আলেমরা বলেছিল তা হালাল ফত্তাব আল্লাহর কথা কে বর্জন করে তারা সেই হারামকে হালাল হিসাবে গ্রহণ করেছে আল্লাহর হালালকে বর্জন করা আর আল্লাহর হারামকে গ্রহণ করা এই কাজটি যে তারা তাদের পীর আর আলেমদের কথায় করেছিল ফলিকা এটাই হচ্ছে ওই খ্রিস্টান আর ইহুদিদের সেই আলেম এবং পীরদের আবাদত করা ফাদ ইবাদ তহম ইজাহুম এভাবেই তারা তাদের পীর আর আলেমদের আবাদত করেছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের বুদ্ধে তারা আলেম এবং পীরদের অনুসরণ করেছে আনুগত্য করেছে আলেম এবং পীরদের এভাবে আনুগত্য করাই হচ্ছে ইহুদিরা উটের গোষ্ঠ খেত না বলতো উটের গোষ্ঠ আমাদের জন্য হারাম অথচ আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম সালাম থেকে শুরু করে নবী মোহাম্মদুর রসুল আলি ওসাল্লাম পর্যন্ত উটের গোষ্ঠ খাওয়া হালাল করেছে আর ইহুদিরা ইহুদি পীর ও আলেমরা এই উটের গোষ্ঠ খাওয়া হারাম করেছে ইহুদিরা আল্লাহ রব্বুল আলমের এই হালাল কৃত উটকে হারাম বলেই বর্জন করেছে পীর আর আলেমদের কথায় আল্লাহ সকল নবীদের যুগে সুদকে হারাম করেছেন কোন নবীর যুগে দেখা যায় না যে আল্লাহ সুদকে হালাল করেছেন অথচ এই ইহুদি আলেম ও পীররা যে সুদকে আল্লাহ হারাম করেছেন সেটাকেই হালাল করে দিয়েছে আর এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম আর কথায় তারা খেয়ে যেত নবী আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে উর্ধে তার আগে যত নবীরা এসেছেন সকল নবীদের সময় আল্লাহ তালার হুকুম ছিল শুকুরের গোষ্ঠ হারাম কিন্তু এই খ্রিস্টান আলেম আর পীরদের কথায় খ্রিস্টানরা এই শুকরের গোষ্ঠে হালাল করে নিয়েছে এভাবে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পীর আর আলেমদেরকে মেনে চলত কোরআন মজিদের এই আয়াত এবং আরো আয়াত রয়েছে যাতে প্রমাণ হয় যে রসুল সাল্লাহ আলাই সাল্লামের আগেও এই পীরা ছিল এই তরিকত ছিল রসুলের আগেও ছিল ইহুদিদের মধ্যে ছিল খ্রিস্টানদের মধ্যে এই তরিকা তথা বর্তমান পীর সাহেবদের যে তরিকত যে পদ্ধতি পীরাকির যে নিয়ম এটা ইহুদিদের মধ্যেও ছিল আর খ্রিস্টানদের মধ্যেই ছিল আল্লাহ রাব্বুল আলমিন অন্য আয়াত এর সাত করেন ওই সকল পীর মুরিদদের এই তরিকার স্লোগান কি ছিল তাদের দাবি কি ছিল আল্লাহ তালা এর সাত করেন সুরায় জুমার তিন নম্বর আয়াত

এই কেতাবের সব কথাটাই সত্য এর মধ্যে ভুল নাই এটা অভ্রান্ত আল্লাহর অবাদত করো আলাহুদ্দিন আর যত আনুগত্য আছে আর যত ধ্যান ধারণা আছে আরো যত তরিকা আছে মুখলিসিন সেই সব কিছু থেকে মুখ ফেরাই নিয়ে সেই সকল তরিকাকে সম্পূর্ণরূপে বর্জন করে কেবলমাত্র আল্লাহর আবাদত করো দিন আল্লাহর দিন এর মধ্যে কোন মিশ্রণ নেই আল্লাহর দিনের সঙ্গে আর কোন তরিকার মিশ্রণ নেই খানিকটা আল্লাহর তরিকা খানিকটা আবার অন্য কারো তরিকা এই দুই তরিকা মিলে কখনো আল্লাহর আহবাদত করবে না আল্লাহ আলিল্লা হিদ্দি খালিস আল্লাহর আবাদত করবে কেবল মাত্র আল্লাহর নিয়ম আর পদ্ধতি অনুযায়ী এখানে আর কারো কোনো পদ্ধতির কোনো মিশ্রণ ঘটাবে না তোমার এই সমাজে যারা আল্লাহর কেতাবকে বর্জন করে ওলি ধরেছে ওল্লাদি মিন্দু নিহি যে কেতাব আমি নাজিল করেছি সেই কেতাবকে বর্জন করে যারা অলিকে অবলম্বন করেছে এবং অলির কথাকে অনুসরণ করেছে অলিদের কথা মতো তারা এবাদত করে যাচ্ছে এদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা আল্লাহর খালেস নির্ভেজাল দিনকে বর্জন করে কেন এই অলিদের কথায় আবাদত করছো এই অলিদের কথা তোমরা শুনছো এরা উত্তর তোমাকেই দেবে এই অলিদের কথা এজন্যই আমরা মেনে চলছি এরাই তো আমাদিগকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে আমাদের কিনি নিকোটবর্তি করে দেবে এই পীর সাহেব রাই তাই আমল আমাদের যত খারাপ হোক ত্রুটি বিচ্যুতি যতই আমাদের হোক এ কিছুই আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছাবার জন্য অন্তরায় যেহেতু আমাদের এবাদত হয় না সুষ্ঠভাবে করতে পারি না ভুল হয়ে যায় তাই আমরা এই ওলিকে ধরেছি তাই আমরা এই পীরকে ধরেছি লিওকার রিবুউ না ইলাল্লাহ জুলফা সরাসরি আমাদেরকে ধরে আল্লাহর কাছে পৌঁছায় দেবে ইন্নাল্লাহয়াহ কুমবাই নাহোম ফী মাহুম ফীহি আল্লাহর নির্বিজাল পথকে বর্জন করে যে مخالف পথ যে ভিন্ন পথ এরা অবলম্বন করেছে আর সেই ভিন্ন ওলিদের পথকে ধরে তারা আল্লাহর কাছে পৌঁছাতে চাচ্ছে আজকে বোঝা যাবে না ইন্নাল্লাহা ইয়াহকুম বাইনহুম ফীমাহুম সে কেয়ামতের দিন টের পাওয়া যাবে যে কার পদ ধরে কার কাছে আসতে চেয়েছিল কোরআন কে অবতীর্ণ বিধানকে বর্জন করে যারা আল্লাহকে পাওয়ার জন্যে পীর ধরেছে ধরেছে এরা পথভ্রষ্টাল্লাহ ইয়াহাদি এই পথভ্রষ্ট মানুষ আল্লাহ রব্বুল কখনোই হেদায়তের পথ দেখাবেন না এদেরকে হেদায়ত দেবেন না হেদায়তের পথ দেখাবেন না কেন এরা হচ্ছে আর মিথ্যাবাদী যেহেতু এই পীররা কখনোই নই মুরিদদেরকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে না কফর আর এরা হচ্ছে তারা যারা আসল সত্য কথা কথাগুলোকে প্রতিটি সত্য কথা প্রকাশ করার জাগাতে গোপন করে কাদিবুন এক তো মিথ্যাবাদী আর দ্বিতীয় হচ্ছে কাফফার এরা আল্লাহর অবতীর্ণ সত্যকে গোপনকারী সুরায় জুমারের প্রথম এবং দ্বিতীয় আয়াতে এর স্বাদ হলো যে যারা আল্লাহর অবতীর্ণ বিধানকে আল কোরআনকে কিতাবকে বর্জন করে পীর ধরেছে কোন ধরেছে তারা কখনোই আল্লাহর কাছে এদেরকে পৌঁছায় দিতে পারবে না কিন্তু তাদের স্লোগান এটাই যে এরাই আল্লাহর কাছে তাদেরকে পৌঁছায় দেবে এই স্লোগানের কথাই আল্লাহ বলছেন কাদিব যারাই কথাগুলো বলে ওরা মিথ্যাবাদী কফার এরা যেমন মিথ্যুক তেমন এরা সত্যকে গোপনকারী অতএব স্পষ্ট যে পীর এরা কখনো আল্লাহর কাছে এদেরকে পৌঁছে দিতে পারবে না অন্যদিকে কখনো এদের হাত ধরে কখনো আল্লাহর কাছে পৌঁছে যেতেও পারবে না তাহলে আল্লাহর কাছে পৌঁছাবার উপায় কি সুরে আল বকার ايه دوش نمبر ايات سوري المزمم تعربيش نمبر ايات الله تالا يشاكرهم وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله হে দুনিয়ার মানুষ যারা আল্লাহর কাছে পৌঁছাতে চাও আমাল তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন আল্লাহর দেওয়া বিধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেওয়া আমলে সালেহ এগুলো যারা তোমরা করেছো এই নেক আমল তোমরা যারা করেছো এই নেক আমলি তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে তোমাদের এই নেক আমলের বাদলা এর পুরস্কার কোন ফেরেশতা কোন নবী দেবেন না তাজিদু হল্লা আল্লাহ নিজে তোমাদেরকে ডেকে এই নেক আমলের বাদলা নিজেই দেবেন ওয়েন্দাল্লাহ আল্লাহর কাছেই তোমরা পাবে আর আল্লাহর কাছে উপস্থিত হলেই পাওয়া যাবে আমা অমা তোকদ্দিমুল আনফুসিকুম্মেন খাইরিন্তজিদু ভরেন্দাল্লাহ আল্লাহর কাছে আল্লাহর বান্দাকে পৌঁছবার একমাত্র উপায় হচ্ছে এই নেক আমল যে নেক আমল আল্লাহ তারা তার কোরানের মধ্যে সাধ করেছেন আর যে নেক আমলের কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরشاد করেছেন অতএব পীরদের কথা আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার এই পীররা আল্লাহর কাছে পৌঁছতে পারবে না আর পীরদের কেউ পীর আও তার murid আল্লাহর কাছে পৌঁছে দিতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা আবার বলে দিবেন পৌঁছাতে চাও আমা তুকদ্দিমু বিল আনফুসকুম মিন তোমরা নে আমল করো ভালো কাজ করো এই কাজী তোমাদেরকে আমার কাছে পৌঁছায় দেবে এই পীর এদের আরেকটি দর্শন হচ্ছে এই পীররা মানুষকে মরিদ করে আরেকটি slogan হচ্ছে এই এই আল্লাহকে এই পৃথিবীতে দেখা যায় না তবে এই তরিকা যদি অবলম্বন করো এই তরিকার জেকের ফেকের যদি করো তাহলে আল্লাহকে তোমরা দেখতে পাবে আল্লাহর নুহুর তোমরা দেখতে পাবে এটা হচ্ছে তাদের একটি দর্শন এবং তাদের একটি আহ্বান সাধারণ মানুষ যারা আল্লাহকে দেখতে পাচ্ছে না যা আল্লাহকে শেষ করছে আল্লাহর হবাদত করছে আল্লাহকে দেখতে পায় না এই রকমের কিছু মানুষ তারা আল্লাহকে দেখতে চায় যখনই তারা আল্লাহকে দেখতে চায় তখনই তারা এই সকল পীরদের খপ্পরে পড়ে দুনিয়ার ব্যাপার মানুষ যা চায় তার জন্য মানুষ অনেককেই অনুসরণ করে কিছুদিন আগে কাগজে পেলাম এক লোক এক জায়গায় এসে বলছে যে আমার কাছে এমন একটি তদবির আছে সোনাকে দ্বিগুণ করে সোনা দ্বিগুণ করে দেয় বলে হুজুর কেমন করে তোমাদের সব সোনা নিয়ে আসো আর আমার এই গামছার উপরে রাখো আমি রাত ভর তদবির সকাল বেলায় তোমাদের সোনা দ্বিগুণ হয়ে যাবে ঠিক এই রকমের ওই বাড়িতে বসে কিছু লোকের সোনা নিয়ে পরের দিন এই পীর সাহেব যা সোনা ছিল তা দ্বিগুণ করে দিয়েছে লোক দেখলো যে পীর সাহেবের বাড়ি এরকম বিভিন্ন বাড়িতে এই খবর পৌঁছা গেল। যে পীর সাহেবের কাছে যদি সোনা দেওয়া হয় তা দ্বিগুণ হয়ে যায় গ্রামের লোক এবার পীর সাহেবের কাছে সোনা শুধু আনতেই লাগলো প্রত্যেকের সোনা পোটলা করেন বলে তোমারটা তোমার ওই পোটলার ভিতরে থাক এর ভিতরেই দ্বিগুণ হবে মিশবে না প্রত্যেকের পোটলায় প্রত্যেকের নাম ধাম বাপের নাম লিখে আলাদা আলাদা করে রাখেন ঠিক এইভাবে যখন সেই দিনের মতো সোনা সবে এসে গেল তিনি তার শবকে বসে গেলেন আর এদিকে সবাই আল্লাহ আল্লাহ করছে সোনা দ্বিগুণ হয়ে যাবে ফজরের নামাজের সময় দেখা গেল যে এই পীর সাহেবই দ্বিগুণ হয়ে গেছে এই হুজুর নাই তো মানুষ ইনসানা জাহুলা এরা যখন কোন পন্ডিত এসে কিছু বলে সঙ্গে সঙ্গেই মানতে শুরু করে দেয় এরা যদি বলতো হুজুর ঠিক আছে এই আমি দিচ্ছি সোনা একটু এইটাকে আমার সামনে একটু দ্বিগুণ করেন তো দেখি তাহলে কিন্তু পীর সাহেবের দলিল দেখালে ধরা পড়ে যেত কিন্তু সামনে দেখায় না উনি রাতভর দ্বিগুণ করে এই যে অলিক বিশ্বাস জাহুলা এই জিহালতের জন্যেই মানুষ বিভ্রান্ত হয় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয় তো এরা বলছে যে দেখো আল্লাহকে দেখা যায় না কিন্তু দেখা আবার যায় যদি তরিকার পথ ধরো আল্লার বুলামিন সুরয়ে আনামের একশো তো নম্বর আখের সা করেন লা তুদির কুহুল অবোসর ওয়াহুয়ুদিরিকুহুল অবসর ওয়াহুয়াল তি ফুল লিকুহুল অবসর মানুষের চোখ সেটা চর্ম চৌকি হোক আর মানুষের চোখ সেটা কলবের চৌকি হোক অন্তরের চৌকি হোক ল লিকুহুল অবসর আল্লাহকে কখনোই দেখা যাবে না ও ওদ রিকুহুল্ল অবসর কিন্তু সেই আল্লাহ মানুষের এই চর্ম দেখেন আর মানুষের অন্তরের চৌক দেখবার ক্ষমতা সেই আল্লাহর আছে অতএব পীর সাহেবদের যে দাবি যে আল্লাহর নূর দেখা যায় আল্লাহর তাজাল্লি দেখা যায় এই সবগুলো মিথ্যা সুরে আনাম একশত তিন নম্বর আয়াত এই পীর সাহেবদের দুটো দাবি মিথ্যা কেয়ামতের করবে এ সম্পর্কে আর সুরে আনামের একশ তিন নম্বর আয়াতের সাত করলেন যে আল্লাহকে দেখা যায় না অতএব এই পীর সাহেবরা মিথুক এতে কোনো সন্দেহ নাই জিত আল্লাহর কোরআন সত্য ইন্না আনজলনা ইলাইকাল কিতাব আবিল হক এই পীর সাহেবরা পীরাকির দলিল কিন্তু আবার এই কোরআন এবং হাদিস থেকে বের করেন কোরআন থেকে বের করেন পীরাকির দলিল সুরায় তবার একশত উনিশ নম্বর আয়াত বলে یا اَجْهَلَّ الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ তোমরা আল্লাহকে ভয় করো ও কুনু মাআস সাদিকিন যারা সত্যবাদী তাদের সঙ্গী হও অতএব এই পীর সাহেবরা সকলে সত্যবাদী তোমরা তার murid হও এই হচ্ছে তাদের দলিল কুনু মাআস এই পীর সাহেবরা সাদিকিন এরা সত্যবাদী আর এদের তোমরা সঙ্গী হও তার মানে তোমরা মরিদ হও তাহলে আল্লাহর কথা সত্য এই পীরদের কথা সত্য পীরদের কথা আল্লাহ বলেন এরা মৃত্যু আর পীর সাহেব আর পীরের মুরিদরা বলেন পীর সাহেবরা সত্যবাদী এখন আল্লাহর কথা ঠিক না পীর সাহেবদের কথা ঠিক পীরদের কথা আল্লাহ বলেন কালিব মৃত্যু আর বলেন পীর সত্যবাদী সাহেব এই পীররা বলেন যে নূর দেখা যায় আল্লাহকে দেখা যায় আর আল্লাহ বললেন বললেন্লা সে চরমের চোখ হোক আর অন্তরের চোখ হোক দেখা যায় না আল্লাহ তালা বলছেন দেখা যায় না আর পীর সাহেবরা বলেন দেখা যায় আর এরাই হচ্ছেন সাদে সত্যবাদী তাহলে পীর সাহেবদের কথা যদি সত্য হয় নাউজুবিল্লা আল্লাহর কথাটা ঠিক নয় আর আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে পীর সাহেবরা মিথ্যাবাদী অতএব দুনিয়ার কোন পীর সাদেক নয় দুনিয়ার সকল পীররাই হচ্ছে আল্লাহর কথা অনুযায়ী কাদিবুন কাফার মিথ্যাবাদী অতএব পীর সাহেবদের মুরিদ হওয়ার কোন আয়াত কোন কথা এই আয়াতের মধ্যে এর স্বাদ হয় নাই এর পরে পীর সাহেবরা বলেন মুরিদ হওয়ার দলিল বা পীর হওয়ার দলিল হচ্ছে সুরেসাদিন

তোমরা চাও সেই আল্লাহর কাছে ওসিলা আর এরা এর আরবি হয় অর্থাৎ তোমরা ধরো এই ওসিলা এই ওসিলার অর্থ কি পীর সাহেবরা করছেন ওসিলার অর্থ পীর মাধ্যম মাধ্যমুল্লাহ আমার কল কলের সুরহিম إذا سمعتم المؤذن قولوا مثل ما يقول ثم صلوا علي من صلى علي صلاة صلى الله بها عشر ثم صلوا الله للوسيلة فإنها منزلة في الجنة لا ينبغي إلا لعبد من عباد الله أرجو أن أكون أنا هو فمن صلى الله للوسيلة حلت له شفاتي

মন সল্লা যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে সলল্লাহু বিহা 10 একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 10টি করুণা 10 10টি রহমত নাজিল করেন ফুম্মা সলল্লাহ ওসিলা এর পরে তোমরা আল্লাহর কাছে ওসিলা চাও জানো সেই ওসিলা কি ইহা মানজেলাতান ফিল জান্না ওসিলা হলো জান্নাতের একটি স্থান জান্নাতের একটি জাগা একটি জান্নাতের নাম হচ্ছে ওসিলা। আর পীর সাহেবরা বলেন ওসিলার অর্থ হচ্ছে পীর আর আল্লাহ নব বলেন ওসিলার অর্থ জান্নাত এখন কার কথা সত্য। লামবাগী ইল্লা লহাদ মিনাবাদ ল্লা। জান্নাত যে ওসিলার নাম সেই জান্নাতটি আল্লাহর কোটি কোটি বান্দাদের মধ্যে একটি লোকই পাবেন আরজু তাই আমি চাই ওই একমাত্র আল্লাহর বান্দা যেন আমি হতে পারি রসুল ইসলাম বলেন ওই ওসিলা নামক জান্নাতটি আল্লাহ একজন লোককে দেবেন তোমরা দোয়া করো তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো ওগু ইলাইহিল ওসিলা তোমরা সেই আল্লাহর কাছে ওই ওসিলা চাও যেন আল্লাহ রব্বুল আলমিন ওই ওসিলা আমাকে দান করেন আল্লাহ যদি নবী মুহুর রসুল ওসাল্লামকে ওসিলা দান করেন তাহলে আমাদের লাভ কি আল্লাহর সরেন্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য এই ওসিলা চাইবে এই জান্নাত চাইবে হল্লু লহু শি আমি দিচ্ছি সেই উম্মতকে সেই ব্যক্তিকে আমি অবশ্যই অবশ্যই সাফাত চাই তাহলে আমাদের লাভ হচ্ছে রসুলের সাফাত আর রসুল যদি এই জান্নাত পান তাহলে আমাদের লাভ কি আল্লাহ রসুলের সাথ করেন আমি রসিলা ল জনা ইল্ল র ঝুলুন এক ব্যক্তি ছাড়া এই জান্নাত আর কেউ পাবে না আমি চাই এই অসীল নামক জান্নাত যেন আমি পাই তাহলে আমরা বুঝলাম ভব তকু ইলেহিল আশিলা সুরায় মায়েদার একশো নম্বর আয়াত শুধু পঁয়ত্রিশ সুরায় মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে ওয়াক্তু ইলাইহিল ওয়াসিলা যা বলা হয়েছে তার অর্থ হচ্ছে আল্লাহর কাছে নবীর জন্য ওয়াসিলা নামক জান্নাত চাওয়া এটা এই দুনিয়ার বুকে পীর তালাশ করে পীরের মুরিদ হওয়া নয় অতএব পীর রাজা বলছেন তা হচ্ছে মিথ্যা কথা আর এদেরকেই বলা হচ্ছে এই রকমের মিথ্যা কথার মতো কথা যারা বলে এদেরকে সত্যবাদী বলে তাদেরকে অবলম্বন করা এবং তাদেরকে অনুসরণ করা আল্লাহ রাবুল তার এর সাদে আমরা পেয়েছি এই পীরে কি কেবলমাত্র আমাদের দেশেই প্রথম নয় অথবা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময় এই পিরাকি শুরু হয় নাই আর এটা আব্দুল কাদের জেলানি মহিন উদ্দিন চিস্তি বাহাবুদ্দিন নকশবন্দি শেখ আহমদ সরহন্দি এদের সময় থেকে পিরাকি নয় পিরকি এর আগের থেকেই শুরু হয়েছে ইহুদিদের মাঝে ছিল আর খ্রিস্টানদের মাঝে ছিল প্রশ্ন হচ্ছে এই পিরাকি তাদের মাঝে ছিল কেন এই পিরাকীর লক্ষ্য আর উদ্দেশ্য ছিল কি আল্লাহ তালা এরশাদ করেন সুরে তবার ৩৪ নম্বর আয়াতি এ আজ্জুহাল্লাদী না আমানু ইন্ন ক্যাথি রম্মিন আল্লাহবার রহবান লায়া কুলুন আম্ ওয়াল্না সিবিল বাথুল ভয় সুদ্দু না সবি লীল্লা হেই মন্দারগণ এই অধিকাংশ পীর এদের কাজ হচ্ছে উপার্জন না করে রোজগার না করে মানুষের সম্পদ ভোগ করা নাস এরা মানুষের অর্জিত সম্পত্তি খেতে চায় ভোগ করতে চায় বিল বাতিল অর্থাৎ তারা রোজগার করবে না মানুষ রোজগার করবে মানুষ উপার্জন করবে আর মানুষের এই উপর্জিত সম্পদ ভোগ করার জন্যই তারা ছিল পীর আর তাদের মধ্যে ছিল এই আর পীররা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করে সরিয়ে দিয়ে অন্য পথে পরিচালনা করা এটাও ছিল পীরদের আর একটি লক্ষ্য তাহলে পীরদের কাজ ছিল দুটো রোজগার না করে উপার্জন না করে সাধারণ মানুষের সম্পদ ভোগ করা চালের দোকান করবে না জুতোর দোকান করবে না পানের দোকান করবে না কিন্তু এই চালের দোকানওয়ালা পানের দোকানওয়ালা জুতোর দোকানওয়ালা ইত্যাদি যারা উপার্জন করেন কৃষিকাজ করবে না অথচ কৃষকের পয়সা খেতে চায় এর উপায়টাই হচ্ছে লাকুলুনা আমওয়ালান না বিল বাতিল এর উপায়ই হচ্ছে এই পীরাকি কে বলছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুরায় তবার চৌত্রিশ নম্বর আয়াত আর এই পীর সাহেবরা বারবার বলেন আমরা তোমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাব আর আল্লাহ বলেন ওয়া ইয়াসুদদুন আন সবিলিল্লাহ এরা আল্লাহর পথ থেকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্যই এই পীর সাহেব সেজেছেন এবং এই পীরাকির তরিকা আবিষ্কার করেছেন তারা আল্লাহর প্রতি নিয়ে যায় এই কথাটা যেমন মিথ্যা তেমন করে এদের উদ্দেশ্য হচ্ছে উপার্জন না করে মানুষের উপর্জিত সম্পদ ভোগ করা আজকে যদি আমরা দেখি তাহলে আমরা তাই দেখতে পাব একজন মানুষ এক পীর কাছে গিয়েছেন বাড়ি তার নেই কোন রকমের ভিটা আছে আবার কারো ভিটাও নাই কিন্তু সেইখান থেকে যখন তিনি দস্তুর মতো পীর হয়ে আসলেন মরিদ করতে শুরু করে দিলেন প্রথমে হয়তো দেখা যায় যে তার কোনো রকমের নাড়ার ঘর হয়েছে বা সনের ঘর হয়েছে বা গোলপাতার ঘর হয়েছে কয়েকদিন পর টিনের হয় কয়েকদিন পর বিল্ডিং হয় আবার ভেঙে চুলে চারতলা পাঁচতলা হয় এই কি আমরা পীর সাহেবদেরকে দেখছি না এই পীর সাহেবের পাঁচতলা হলো জিজ্ঞাসা করেন পীর সাহেব হুজুর আপনার ব্যবসা কি কারণ আমি আল্লাহর পথের পথিক কোনো ব্যবসা নাই কোন বাণিজ্য নেই কোনো চাকরি বাকরি নেই তাদের এই রকমের তালার পরে তালা আর সম্পদের অভাব নাই এই পিরাকি হচ্ছে তাদের ব্যবসা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলেছেন যে শোনো এর উদ্দেশ্যই হচ্ছে উপার্জন না করে মানুষের উপার্জিত সম্পদ ভোগ করা এই উপার্জিত সম্পদ ভোগ করার জন্যে কতগুলো তরিকা আছে যে ব্যক্তি সম্পদ উপার্জন করেছে তার কাছ থেকে তার সম্পদ সংগ্রহ করা যায় দুটো উপায় একটা হচ্ছে সরাসরি তার বাড়িতে ডাকাতি করে তাহলেই তার বাড়ির যা কিছু আছে সব কিছু ডাকাতকে দিয়ে দেবে আর নতুবা ওই ব্যক্তির মনের উপরে প্রভাব বিস্তার করুন ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই বিশ্বাস সৃষ্টি করুন এই পীর সাহেবকে যদি আমি দেই তো কেয়ামতের দিন পাওয়া যাবে এই পীর সাহেবকে যদি আজ আমি দু পয়সা দেই পাওয়া যাবে কোথায় কেয়ামতে পাওয়া যাবে আর এর জন্য এই পীর সাহেব আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে সে উপার্জন করেছে আল্লাহর কাছে পৌঁছাবার জন্যে এই পীর সাহেবকে দেবে কেন দেবে আল্লাহর কাছে পৌঁছার জন্য এই মনের উপরে এই প্রভাব বিস্তার করতে হবে এই মনের উপরে যদি প্রভাব বিস্তার করেন তাহলে আর ডাকাতি করতে হবে না বরং পীর সাহেবকে টাকা দেবে আর চোখের পানি ফেলে বলবে হুজুর কিছুই দিতে পারলাম না এই যা দিয়েছি এইটাই আপনি খুশি হয়ে গ্রহণ করুন এ ব্যবসা এমন সুন্দর ব্যবসা বাস করে ভারতে